এমএইচআ আর পি এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার ভাই জেলখানায় বন্দি আছেন তার একটা প্রশ্ন জেলখানায় জুমার নামাজ পড়া ফরজ কিনা সে যে জেলখানায় আছে সেটার কিছু জায়গা জুমার নামাজ পড়া হয় চাইলে সহজেই নামাজ পড়া যায় অবশ্যই জুমার নামাজ পড়তে পারেন আপনি বিশেষ করে যখন কোনো সাজা নির্ধারিত হয়ে যায় সাজা তিনি ভোগ করতে থাকেন সেখানে তিনি একদিন থাকবেন তিনি জানেন ফিক্স হয়ে যায় এবং সেখানে মসজিদ এবং নামাজের অ্যারেঞ্জমেন্ট থাকে তখন অবশ্যই তিনি জমা নষ্ট পড়বেন আর যদি সেরকম অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে তিনি জোহরের সালাত আদায় করবেন ফরিদুদ্দিন যদি আপনি লিখেছেন হাফপ্যান্ট পরিহিত অবস্থায় মাঠে সিজদা দেওয়ার মাধ্যমে খেলার সাফল্য উদযাপন করা কতটুকু ইসলামসম্মত সিজদা এবং সলাত এগুলোর জন্য আপনার সতর ঢাকা আবশ্যক বিধায় সতর ঢাকা জরুরি যদিও কোনো কোনো মাঝাবে আপনার হাঁটু রান এটা সতর্ নয় যার কারণে তারা সেই মাঝাবের আলোকা আলোকে তাদের সেই দৃষ্টিভঙ্গির আলোকে তারা যদি সেজদা দেন সেটি সেটি তাদের সেজদা পবিত্রতা থাকলে বিশুদ্ধ হতে পারে যদিও সেজদাতে শুকুর বা এই জাতীয় সেজদা শুক্রিয়ার সেজদাতে উজু লাগবে কি লাগবে এটা নিয়ে এর মধ্যে মতো পার্থক্য আছে বিনবাস স্বর্ণকলাম একটা মতে সেকুরের উঁজু লাগবে না অতএব এটি মতপার্থক্যপূর্ণ পার্থক্যপূর্ণ বিষয় তবে যেখানে আপনার যেই আসরকে ঘিরে আপনার এই সিজাতে দেওয়া হচ্ছে সে আসর কতটা শরীয়তের সাথে সরিয়াতের যে মেজাজ বা জ তার সাথে যায় এটা কতটা আপনার ভালো কাজ মন্দ কাজ সেটা যথেষ্ট পর্যালোচনা করে বের করার মতো একটা বিষয় আছে যে খেলার বিনিময়টাকে পেশা হিসেবে গ্রহণ করা যায় যা সে কিনা ইত্যাদি ইত্যাদি এখানে অনেকগুলো প্রশ্ন আসে সেই জায়গাতে আবার কোনো সাফল্যকে মানে উদযাপন করা তার জন্য শ্রেদা নিবেদন করা কোরআন হাদিসের যে জক এবং রুচি তার সাথে অন্তত যায় না তারপরেও আল্লাহর কোনো বান্দা তিনি কোনো কর্ম সম্পাদনা করেছেন যদি শরিয়ার সব শর্তগুলোকে মেনে করেন অর্থাৎ কোনো ভালো কাজ সম্পাদনা করেছেন অর্থাৎ সিজদা সেটা সম্পূর্ণ আল্লাহ তালার উপরে ন্যস্ত করব আমরা শরিয়ার দৃষ্টিকোণ যদি বল মানে দেখতে যাই তাহলে আমার কাছে যেটি পরিষ্কার হয় সেটি হলো যে এটা আসলে সেজদা বা সক্রিয় আদায়ের কোনো জায়গাই নয় কারণ হলো এখানে এটাকে ঘিরে এই সমস্ত আসরকে ঘিরে নানাবিধ হারামের উপলক্ষ যেমন আছে যিনি এটাকে পেশা হিসাবে গ্রহণ করেছেন এটাকে পেশা হিসাবে গ্রহণ করাও সরিয়া দৃষ্টিকোণ থেকে তার জন্য জায়জ হয় না কারণ এটা কোনো মানে বৈধ লিগাল কোনো পেশা হতে পারে না খেলা খেলাই এটাকে পেশা হিসাবে নিয়ে আপনার খেলা এবং তার কে অনুসঙ্গ করে আরও বহু হারাম বা নাজায়েজের উপাদান যেখানে আছে এবং যেটাকে ঘিরে মানুষ যতজন এটার সাথে ইনভলভ হয় প্রায় সবাই সেখানে হারামে কোনোভাবে লিপ্ত হতেই হয় অতএব মানে এটা গুনাহে লিপ্ত হওয়ার একটা হাতছানি একটা আয়োজন বলতে পারেন মৌলিকভাবে ওই খেলাটাতে যদি কোনো হারাম কিছু নাও থাকে তারপর আনুষাঙ্গিক আরও অনেক জিনিস সেখানে যুক্ত হয়ে যায় অতএব এরকম কোনো জিনিসে সাফল্য অর্জনকে আল্লাহকে সিদ্ধা নিবেদন করার মতো বিষয় আসলে নয়